হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আপডেটেড বাই আবিদা ফ্রেন্ডস জুন মাসে কত কিলো করে রেশন সামগ্রী পাবেন বিনামূল্যে অর্থাৎ আপনাদের কাছে যদি ডবল এ ওয়াই এসপি ডবল এইচ এবং পি ডবল এইচ বা আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু এই ধরনের রেশন কার্ড থাকে তাহলে এই ধরনের রেশন কার্ডের জন্য কোন কার্ডে কত কিলোগ্রাম করে আপনারা রেশন সামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে পাবেন আজকের ভিডিও থেকে আমরা জেনে নেবো তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সর্বপ্রথম আমরা যাব ডবল এ ওয়াই অর্থাৎ অন্তদয় অন্ন যোজনায় এই ধরনের কার্য যদি থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে চাল পেয়ে যাবেন পরিবার পিছু পনেরো কেজি করে এবং ফর্টিফাইড আটা পাবেন কুড়ি প্যাকেট অর্থাৎ পরিবার পিছু আপনি চাল পেয়ে যাবেন পনেরো কেজি এবং তার সঙ্গে ফর্টিফাইড আটা পাবেন কুড়ি প্যাকেট এবং এক্সট্রা যে চাল দেওয়া হবে কার্ড পিছু দেওয়া হবে দু কেজি করে অতিরিক্ত চাল দেওয়া হবে এবং গম দেওয়া হবে তিন কেজি করে সেক্ষেত্রে আপনাদের ফ্যামিলিতে যদি পাঁচটি কার্ড থাকে তাহলে অতিরিক্ত চাল পেয়ে যাবেন আপনারা দশ কেজি এবং গম পেয়ে যাবেন পনেরো কেজি কিন্তু এই যে পনেরো কেজি জাল এটা কিন্তু পরিবার পিছু দেওয়া হবে এরপর আমরা যাব এসপি ডবল এইচ এবং পি ডবল এইচ অর্থাৎ অগ্রাধিকার প্রাপ্ত এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত এই ধরনের কার্ড যদি আপনাদের কাছে থাকে তাহলে সেক্ষেত্রে একটি কার্ডের জন্য আপনারা চাল পেয়ে যাবেন দু কেজি এবং আটা পেয়ে যাবেন দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম অর্থাৎ তিন প্যাকেট আটা কিন্তু আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এর সঙ্গে অতিরিক্ত চাল দেওয়া হবে পিছু দু কেজি করে এবং গম দেওয়া হবে তিন কেজি করে তাহলে আপনারা টোটাল একটি কার্ডের জন্য চাল পাবেন চার কেজি এবং ফর্টিফাইড আটা পাবেন তিন প্যাকেট এবং গম পাবেন তিন কেজি এক্ষেত্রে আপনাদের ফ্যামিলিতে যদি পাঁচটি কার্ড থাকে তাহলে আপনারা চাল পেয়ে যাবেন কুড়ি কেজি এবং ফর্টিফাইড আটা পাবেন পনেরো প্যাকেট এবং গম পাবেন পনেরো কেজি এরপর আমরা যাব আর কে ওয়ান অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার এক নম্বর কার্ড যাদের কাছে এই ধরনের কার্ড থাকবে তারা কিন্তু একটি কার্ডের জন্য চাল পেয়ে যাবেন দু কেজি এবং গম পাবেন তিন কেজি অর্থাৎ এক্ষেত্রে আপনাদের ফ্যামিলিতে যদি পাঁচটি কার্ড থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে চাল পাবেন দশ কেজি এবং গম পাবেন পনেরো কেজি এরপর আমরা যাব আর কে এস ওয়াই টু অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা দু নম্বর যদি কার্ড থাকে তাহলে আপনারা জুন মাসে সম্পূর্ণ বিনামূল্যে একটি কার্ডের জন্য চাল পাবেন এক কেজি এবং গম পাবেন এক কেজি এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে প্রত্যেকটা কার্ডের জন্য যে রেশন সামগ্রী এতক্ষণ ধরে আমি বললাম সেগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এর সঙ্গে আপনারা প্রত্যেকটা কার্ডের জন্য মানে ডবল এ ওয়াই এসপি ডবল এইচ পি ডবল এইচ এবং আর কে এস ওয়াই ওয়ান আর কে এস টু যে ধরনের কার্ড থাকুক না কেন প্রত্যেকটা কার্ডের জন্য মানে কার্ড পিছু পাঁচশো মিলিলিটার করে আপনারা কিন্তু কেরোসিন তেল পাবেন তবে সেটা সম্পূর্ণ বিনামূল্যে নয় সেটা আপনাদেরকে পয়সা দিয়ে কিনতে হবে তো আজকের ইনফরমেশন যদি আপনাদের পছন্দসই হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন ধন্যবাদ